নমস্কার। নির্বাচনী রাজনীতিক নির্যাতনের বিশেষ অনুষ্ঠান রাজনীতি আলোকসকলে স্বাগতম জানাইছো। আজি আমি কথা পাতিম কাজিরঙা আর নগাঁও লোকসভা সমষ্টিক। নগাঁও জেলার বর্তমান দুটা সমষ্টিক নির্বাচনী বেচনা দেখলে পাওয়া গেছে। তার এটা হয়েছে কাজিরঙা লোকসভা সমষ্টি, আনটো হয়েছে নগাঁও লোকসভা সমষ্টি। ইয়ারে কাজিরঙা লোকসভা সমষ্টি নতুনকে গঠন হওয়া, পূর্বর কলিয়াবর লোকসভা সমষ্টি পুনর্গঠন করে কাজিরঙা নাম দিয়া হয়েছে। আর নগাঁও লোকসভা সমষ্টি পূর্বরপরা আসিল, কিন্তু নগাঁও লোকসভা সমষ্টি এবার যথেষ্ট সালসলনি ঘটা হয়েছে, আর যার পরিপ্রেক্ষিত নগাঁও লোকসভা সমষ্টি কেবার সংখ্যালঘু জনবসতি প্রধান হয়ে পড়েছে। পূর্বে নগাঁও লোকসভা সমষ্টির অন্তর্গত আসলে হুজাই, লামডিং বা যমুনামুখ, এই সমষ্টিকেইটা আর কাটি পেলায় বর্তমান লো যা হয়েছে, বা বহমপুর এই সময় সমষ্টি বর্তমান লো যা হয়েছে কাজিরঙালে। কাজিরঙা লোকসভা সমষ্টির বর্তমান বীণাকান্দি, লামডিং, হুজাই আর বহমপুর এইকটা সমষ্টি অন্তর্ভুক্ত হয়েছে। ইয়ারে যমুনামুখ সমষ্টিটি নতুনকে নামাকরণ করে বীণাকান্দি করা হয়েছে। আর বীণাকান্দি সমষ্টির বাইরে কাজিরঙা লোকসভা সমষ্টি কেতিয়াবা সংখ্যালঘু জনবসতি প্রধান সমষ্টি কোনোদিনে নাই, যার পরিপ্রেক্ষিত শাসকীয় বিজেপি এবার কলিয়াবর লোকসভা নতুনকে যে নামাকরণ করা হয়েছে কাজিরঙা, কাজিরঙা লোকসভা সমষ্টিক লোক আশাবাদী আর নিশ্চিত যে কাজিরঙাত জয়লাভ করব। আর কামাখ্যা প্রসাদ তাসাক এবার প্রার্থী হিসাবে প্রক্ষেপ করেছে। ইয়ার বিপরীতে কংগ্রেসেও কিন্তু এবার চাহ বাগান চাহ জনগোষ্ঠীয় পূর্ব প্রাক্তন বিধায়িকা রজনীনা তিকীকে প্রক্ষেপ করেছে। গতি কাজিরঙা লোকসভা সমষ্টির এবার বিজেপিয়ে হোক বা কংগ্রেসে হোক, কিন্তু চাহ জনজাতি ভোটের উপর ভরসা করেছে, নির্ভর করেছে। কারণ যেহেতু গোলাঘাট কলিয়াবর বোকাখাট এই সময় সমষ্টির কিন্তু যথেষ্ট চাহ জনবসতি প্রধান আছে, সরুপথার। আর রজনীনা তিকীও পূর্বতে সরুপথারের বিধায়িকা আসে, সেহেতু এইবার যেহেতু কংগ্রেস আর বিজেপি দুইটা দলেই বর্তমান চাহ জনজাতি ভোটের উপর নির্ভর করেছে, আর দুইটা দলেই কিন্তু চাহ জনজাতি ভোট লাভ করি বলে আশাবাদী। ইয়ার বিপরীতে আমি যদি চাও নগাঁও লোকসভা সমষ্টিত এবার নতুনকৈ অন্তর্ভুক্ত হয়েছে চামগুড়ি, রূপহী, ভিং, যেসমূহ আগতে কলিয়াবর অন্তর্ভুক্ত আসে, যে আর লাহরীঘাট পূর্বেরপরা আসে। গতি নগাঁও লোকসভা সমষ্টিত আমি যদি চাও চামগুড়ি, রূপহী, ভিং আর লাহরীঘাট এই চারিটা সংখ্যালঘু জনবসতি প্রধান সমষ্টি নগাঁও লোকসভা সমষ্টিত আছে। আর নগাঁও, ৰহা, জাগিৰোড আর মৰিগাঁও এই চারিটা সমষ্টিত সংখ্যালঘু জনবসতি আছে, কিন্তু সংখ্যালঘু জনবসতি যথেষ্ট বেশি, প্রায় 60% বর্তমান নগাঁও লোকসভার সংখ্যালঘু জনবসতি আছে। গতি নগাঁও লোকসভাক লো পেলায় এবার কংগ্রেস আশাবাদী আর AIUDF আশাবাদী, সে AIUDFর বিধায়ক ভিং সমষ্টির আমিনুল ইসলামে নগাঁওয়ের প্রতিদ্বন্দ্বিতা করেছে। কংগ্রেসের পর নগাঁওয়ের বর্তমান সাংসদ প্রদ্যুৎ বড়ুয়া পুনের টিকিট লাভ করেছে, প্রতিদ্বন্দ্বিতা করেছে। আর বিজেপির বর্তমান নতুনকে বিজেপি যোগদান করা সুরেশ বরা ইয়ার প্রার্থিত্ব প্রদান করা হয়েছে। আর বিজেপি যথেষ্ট কিন্তু আশাবাদী সংখ্যালঘু ভোট এবার লাভ করবে বলে। আর শেহতভাবে বিভিন্ন যা সমিতি দেখলে পাওয়া গেছে, তাদের দেখলে পাওয়া গেছে যে সংখ্যালঘু লোক কিন্তু বিজেপির প্রতি আকর্ষিত হওয়া দেখলে পাওয়া গেছে, কিন্তু সেয়া ভোটলে পরিবর্তিত হয় না নয় সেয়া পরবর্তী সময় গম পাওয়া যাব। নগাঁও জেলায় যেহেতু দুটাকৈ সমষ্টি আছে, গতিকে প্রথম পর্যায়ত কাজিরঙা লোকসভা সমষ্টির ভোটগ্রহণ অনুষ্ঠিত হব 19 এপ্রিলত, যেহেতু ভোটগ্রহণ অনুষ্ঠিত হব। গতিকে কাজিরঙা লোকসভা সমষ্টিক লৈ পেলায় বর্তমান দেখলে পাওয়া গেছে যে নগাঁওর যে বহমপুর আর কলিয়াবর সমষ্টিত শাসকীয় বিজেপি হোক বা কংগ্রেসে প্রচার তীব্রত করেছে, কিন্তু কংগ্রেসতকে কিন্তু প্রচারের যে দৌড় তাত কিছু পরিমাণে আগবাড়ি আছে শাসকীয় বিজেপি। আর বহমপুরের বিধায়ক জিতু গোস্বামী এবার দাবি করেছে যে বহমপুরেরপরা এবার সর্বাধিক ভোট সর্বাধিক অগ্রগতি লাভ করব কংগ্রেসের যা বিজেপি প্রার্থীগুলো, কামাখ্যা প্রসাদ তাসাই এবার সর্বাধিক অগ্রগতি লাভ করে বহমপুরেরপরা। আর কলিয়াবরত অগপর মন্ত্রী কেশব মহন্তই দেখলে পাওয়া গেছে যে বিজেপি প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার হয়ে পেলায় ব্যাপক নির্বাচনী প্রচার চলাইছে। আমি বহমপুর সমষ্টির বিভিন্ন স্থানে প্রচার করে থাকা জিতু গোস্বামীর সঙ্গে কথা পাতিছিল, আমি প্রথম সঙ্গে আমি একটা বিশেষ প্রতিবেদন যুগুত করেছিল, আমি সেই প্রতিবেদন প্রথম আগবাই লো। সমাগত লোকসভা নির্বাচনত
বিজেপির যখন প্রার্থী আছে তার সমানে সমানে কিন্তু নির্বাচনী যে প্রচার নামি পড়েছে বিধায়ক মন্ত্রী সকল আর আমার বর্তমান আছে বহমপুর সমষ্টির বিধায়ক তথা কাজিরঙ্গা লোকসভা সমষ্টির পরে বর্তমান যেটা অহরহ নির্বাচনী প্রচার চলাই আছে জিতু গোস্বামী ডাঙরিয়া আছে আমার মো আপনার মাজে চেষ্টা করি লোকসভা নির্বাচনের যে প্রথম পর্যায়তে কাজিরঙ্গার লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হব নির্বাচনী প্রচার কেন খুব সুন্দর এইবার আমার কাজিরঙ্গা লোকসভা সমষ্টিত এবার সকলকে হায়েস্ট ভোটত সবতকে হায়েস্ট ব্যবধানের ভোটত এবার জয়লাভ করব আর আমার প্রার্থীগী খুব এক্সপিরিয়েন্স প্রার্থী তখন যোরহাট লোকসভা সমষ্টির সাংসদ আসে তখন বর্তমানেও রাজ্যসভার সাংসদ আর খুব পপুলার লিডার আর আমি এইবার সবতকে হায়েস্ট ভোটত কাজিরঙ্গার পর জিকাই আর আর আপনার কাজিরঙ্গা লোকসভা সমষ্টিগুলো শেহতভাবে একটা খুব প্রসঙ্গ উলাইছে যে আপনি মুখ্যমন্ত্রী যাজিরঙ্গা নামে নামাকরণ হয়েছে প্রধানমন্ত্রী কাজিরঙ্গালে আহিছে গড় হত্যার বিষয়টা উলাইছে যূর্বে যেটা বিজেপিয়ে শাসনলে অহার আগতে গড় হত্যা নির্মূল করম বলে কেছিল আর যথেষ্ট পরিমাণে গড় হত্যা কিন্তু নির্মূল হল যছর আগতে দেখলে পাওয়া গেছিল প্রায় চল্লিশটালে গড় হত্যা হয়েছিল রকিবুল হোসেনে কিন্তু কৈছে যে যদি বোকাত নামিব লাগে তাহলে কিন্তু সকল লুতুরি পুতুরি হব বলে কেছে এটা কথা কৈছে চাওক কোন কত বোকাত নামে মই নাজানো কোন বোকাত নামিলে কোন লুতুরি পুতুরি হব কোনে লুতুরি পুতুরি হয়ে চলিব এটা মই নাজানো কিন্তু এটা কথা নিশ্চিত যে কাজিরঙ্গা লোকসভা সমষ্টির নামটো যেটো কাজিরঙ্গা এই কাজিরঙ্গা নামটো আমার কারণে অসমবাসীর কারণে গৌরব আর আমি বিশ্বতে অসমবাসী পরিচিত কাজিরঙ্গাত ওয়ান হর্ন রাইনোর কারণে আজি ওয়ান হর্ন রাইনো কাজিরঙ্গাত গোটেই ওয়ার্ল্ড ফেমাস আর সেই কারণে মই আশা করছো যে কাজিরঙ্গাবাসী আর এই নামটোয়ে কাজিরঙ্গাবাসীক আরো বেশি উৎসাহিত করেছে কারণ এই নামটো আগতে কলিয়াবর লোকসভা সমষ্টি আছিল এটা কলিয়াবর লোকসভা সমষ্টির ঠাইত এটা যেটা কাজিরঙ্গা দিয়ার লগেলগে মই রাইজর দেখিছো এটা রাইজর ফূর্তিও এটা পাইছে কারণ মানুহে কাজিরঙ্গাটো উচ্চারণ করার লগেলগে প্রত্যেকজনে লোকসভার ক্যাম্পেনিংত কাজিরঙ্গাটো উচ্চারণ করিব আর কাজিরঙ্গাটোর নামটো যিমানে উচ্চারিত হব কাজিরঙ্গা সিমানে বিশ্ববাসীর মাজলে আরো বেশি আগুয়াই যাব সেই কারণে মই ভাবছি খুব সুন্দর নামাকরণ হয়েছে আর মই নির্বাচনী আয়োগকো ধন্যবাদ দিছো যে আমার নামটো আমার লোকসভার নামটো কাজিরঙ্গা দিলে আর কাজিরঙ্গা যেহেতু লোক আমার ফেমাস আর কাজিরঙ্গার গড়টো আমার কারণে এটা আমার অসমৰ কারণে ভারতের কারণে কাজিরঙ্গা গড়টো আমার কারণে এটা বহুত গৌরবর কথা আর সেই কারণে একটা কথা নিশ্চিত আমার সরকার থাকালে গড়ক সুরক্ষা দিয়া হব আর গড়ক হত্যাকারী কেতিয়াও আমার সরকার রেহাই নিদিয়ে যে কাজিরঙ্গা লোকসভা সমষ্টির নাম দিলে আপনি নির্বাচনী আয়োগ ধন্যবাদ দিছে কিন্তু যে গড় হত্যা যে নাইকিয়া হল বা কাজিরঙ্গাক লৈ পেলাই যে সরকারখনের যে সিরিয়াসনেস দেখলে পাওয়া গেল কাজিরঙ্গা নামটো দিয়াৰ কাৰণে ক'ৰবাত নহয় ক'ৰবাত এডভান্টেজ হ'ব নেকি বিজেপিৰ কাৰণে লোকসভা নিৰ্বাচনত এই গড় হত্যা বা এনেকুৱা হৈছে অসমৰ কাৰণে চাওক জেগালৈ এডভান্টেজৰ কথা নাথাকে নাম যিয়েই নহওক ৰাইজৰ মন যি থাকিব কাৰণ গণতন্ত্ৰত ইলেকশ্যনটো এনেকুৱা বস্তু ইলেকশ্যনত মানুহে ইছ্যুৰ ওপৰত পাৰ্টিৰ ওপৰত পাৰ্টিজনৰ ওপৰত চিন্তা কৰি মানুহে ভোট দিয়ে নামটো ইমান বেছি ফরক নপরে কিন্তু নামটো থাকিলে আমার সবতকে ভাল লাগে নামটো উচ্চারিত হলে আজি কাজিরঙ্গা ফেমাস কারণ আমার অভয়ারণ্য কাজিরঙ্গা অভয়ারণ্যর কারণে কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক আর আজি এই কাজিরঙ্গার এই কথাটো যেটা মানুহে প্রত্যেকজনে কব কাজিরঙ্গার ভোটার আর কাজিরঙ্গার এমপিজন যেটা দিল্লির মসনদত গৈ পেলায় যেটা দিল্লির সংসদ ভবনত গৈ পেলায় যেটা তেখেত যাব তেতিয়া কি হব মানুহে কব যে তেখেত কাজিরঙ্গার এমপি আমার কাজিরঙ্গার নামটো চর্চা হব সেইটো এটা ডাঙৰ কথা কারণ টুরিস্ট আহিবলৈ হলে নামও চর্চা হব লাগিব মানুহৰ মাজত জানাজাতো হব লাগিব আর আমার যেহেতু ওয়ান হর্ন রাইনোর কারণে গোটেই ওয়ার্ল্ড ফেমাস কাজিরঙ্গা আমি এখানে কাজিরঙ্গাতে যাওয়াটো আমার রাইজর কারণে ভাল এখানে রাইজ এবার কাজিরঙ্গার দুগুণ উৎসাহী কাজিরঙ্গা লোকসভা সমষ্টির প্রত্যেকজন বুদ্ধিজীবী মানুহেই হোক বা ভোটদাতা রাইজেই হোক প্রত্যেকজনে এবার গৌরবান্বিত যে আমার কাজিরঙ্গাখন এবার দিল্লিত সংসদ ভবনতো মানুহে গম পাব যে কাজিরঙ্গা লোকসভা সমষ্টির সাংসদ এইজনে সেইটো আমার কারণে গৌরব আপনি বহমপুরের বিধায়ক কিন্তু তথাপিও এটা কথা আপনার জানাব চেষ্টা করি প্রথম পর্যায়ের নির্বাচনত যে উজনি অসমের যেটা সমষ্টি হব কাজিরঙ্গা যোরহাট ডিব্রুগড় লখিমপুর তেজপুর শোণিতপুর এইকটা সমষ্টির ভিতর আটাইকটা সমষ্টি বিজেপি লাভ করব নে কোথাও আপনার দুর্বল হয়ে আছে বলে আপনাদের ভাবে আমার গোটেকটাই পাব অসমত চৈধ্যটার ভিতর মতো চৈধ্যটা পাম বলে আশাবাদী কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বা বাকি সতীর্থ সকলে তেরোটা কৈছে মই কিন্তু চৈধ্যটার ভিতর চৈধ্যটা পাব বলে আশাবাদী আর আপনাদের ইলেকশনের দিনে রিজাল্টর দিনে গম পাব আর আপার আসামত যিকটা সিটত ফার্স্ট পেজত হব গোটেই ফার্স্ট পেজত কিন্তু আমি ডিব্রুগড়ত অলেখ সংখ্যক ভোটত জিকিম যোরহাটত আমি প্রায় 3 লাখের উপর ব্যবধানত জিকিম কাজিরঙ্গাত তো আমি কিমান ভোটত জিকো এটাই আপনার কোয়াটো কঠিন মানে সবতকে হায়েস্ট আহিব কাজিরঙ্গা লোকসভা আমি তেজপুর লোকসভা সমষ্টি আমি জিকিম
আমি গোটেকিটা লোকসভা লক্ষিমপুর জিকিম হায়েস্ট ভোটত মই আপোনাক কলো গোটেকিটা সমষ্টি ফার্স্ট ফেজ ইলেকশন যোরহাটত খুব বিজেপি স্ট্রং বলে কৈছে গৌরব জিকিব বলে কৈছে কংগ্রেসে সব আপোনাকে আপোনাকে জানিব কিন্তু এটা কথা ঠিক মই মই নিশ্চিত যে গৌরব গগৈ তাত হারিব আর যেহেতু এই কংগ্রেসের কারণে এবার নির্বাচন নির্বাচন খেলবলে বিচার নাই কারণ ওয়াক ওভার দিছে নির্বাচন খেলাত কারণ এখানে ওয়াক ওভার দিছে কারণ কংগ্রেস এটা আক রিগ্রোথ হব কারণে কংগ্রেসে রিজেনারেট করব কারণে পার্টিটুক টাইম লাগিব মই আর এই ইলেকশন নহয় আর দ্বিতীয় ইলেকশনের পাছত কংগ্রেসে যদি এটার কষ্ট করে দশ বছরের পাছত গিয়ে পেলায় রিগ্রোথ করব আক রিজেনারেট করব পার্টিটুকুয়া কিনা একটা ভাল পজিশন আসব তার আগে কংগ্রেসের মানে আশা দেখা নাই এবারও একাউন্টও খুলব নয় নিশ্চয় ধন্যবাদ আছে আর মানে জিতু গোস্বামী ডাঙরিয়া পুয়ারে পড়া নির্বাচনী প্রচার চলাই আছে ব্রহ্মপুরের বিভিন্ন ঠাইত কারণ যেহেতু কাজিরঙ্গা লোকসভা সমষ্টির প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত ভোটগ্রহণ হব গতি কাজিরঙ্গাত নির্বাচনী প্রচার অধিক তীব্রতর করেছে বিজেপিয়ে লগতে বিভিন্ন যখন সমষ্টি সকলতে নির্বাচনী প্রচার চলাইছে কিন্তু প্রথম পর্যায়ক লো পেলায় বিজেপি যখন নেতৃবর্গ আছে যথেষ্ট কঠোর গভীরভাবে লৈছে আর বিভিন্ন যে উজনির যেটা সমষ্টি আছে আটাইকটা সমষ্টিয়ে কিন্তু দেখলে পাওয়া গেছে যে বিজেপি নির্বাচন প্রচার তীব্রতর করেছে ভারতের গৌরব গোটে বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। বিশেষ অনুষ্ঠান সাইকেল নহয় টিলিঙা মই বর্তমান উপস্থিত আছো শোণিতপুরের শোণিতপুর লোকসভা সমষ্টির রঙাপাড়া বিধানসভা সমষ্টির অন্তর্গত টেঙাবিল অঞ্চলত পূর্বতে যদি এই চতিয়া সমষ্টিত আছিল বর্তমান এতিয়া রঙাপাড়া সমষ্টিত অন্তর্ভুক্ত হয়েছে আর মই এই রাইজর মতামত জানিবলে চেষ্টা করিম বিগত পাঁচটা বছরে রাইজে কি পালে কি নেপালে কি বিচারিছিলে আর কি সমস্যা আছে তেওঁলোকে বিগত পাঁচটা বছরত সাংসদগৰাকীক দেখি পাইছিলে নে সাংসদগৰাকী উক্ত অঞ্চলত আহিছিল নে নাই আর তেখেতসকলৰ যি সমস্যা সেই সমস্যা বলি জানিবলৈ চেষ্টা করিম আহক আমি রাইজৰ ওচৰলৈ যাওঁ হয় মই প্রথমেই এগৰাকী এজন বৃদ্ধ লোকৰ ওচৰলৈ আহিছোঁ হয় দাদা কি কব বিগত পাঁচটা বছরে আপনাদের নগাঁও লোকসভা যদি আমি চাও সংখ্যালঘু জনবহরি যথেষ্ট বেশি হওয়ার বাবে এবার কংগ্রেস আর এআই ডিএ দুইটা দল আশাবাদী যে নগাঁও লোকসভা জয়লাভ করব কিন্তু ইয়ার বিপরীতে দেখলে পাওয়া গেছে যে শাসকীয় বিজেপিও কিন্তু এবার সংখ্যালঘু জনবহরি অঞ্চল যথেষ্ট নির্বাচনী প্রচার তীব্রতর করেছে বহু সংখ্যালঘু নেতায় বিজেপি যোগদান করেছে আর আশাবাদী যে এবার সংখ্যালঘুয়ে যেহেতু সংখ্যালঘু আসনি সমানেই পাইছে বা যথেষ্ট পরিমাণে সংখ্যালঘুয়ে বিভিন্ন ধরনের সরকারি আসনি পাইছে গতি এবার শাসকীয় বিজেপির প্রতি সংখ্যালঘু আকৃষ্ট হব আর বিজেপিত এবার সংখ্যালঘুয়ে ভোটদান করব ইয়ার বিপরীতে কংগ্রেসের মতে সংখ্যালঘুয়ে বিজেপিক ভোট নিদিয়ে এ আই ডি এফে কোয়াইছে যে সরকারে যথেষ্ট সংখ্যালঘুক নির্যাতন করেছে কিন্তু এটা লক্ষণীয় হব কার কথা সংখ্যালঘুয়ে শুনে কিন্তু শেহতীয়াভাবে মন্ত্রী পীযুষ হাজরিকায় নগাঁর বহু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত প্রচার চলাইছে বহু কেক্ষণ সভা করেছে এ আই ডি এফের প্রাক্তন বিধায়ক মুজিবুর রহমানে আহি পেলায় বিজেপি যোগদান করেছে বহু প্রায় আমি যদি চাও প্রায় পনেরো দিনত 30,000 সংখ্যালঘু লোকে কিন্তু আহি পেলায় বিজেপি যোগদান করেছে এয়া নিশ্চয়কৈ কিন্তু এক অন্য এক ছবি ইয়ার বিপরীতে প্রার্থী সুরেশ বরায়ও দিনে নিশায় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল সমূহত নির্বাচনী প্রচার করেছে বহু ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছে আর নগাঁও সদর সমষ্টির বিধায়ক রূপক শর্মায় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত এবার ব্যাপক প্রচার চলাইছে ইয়ার বাহিরেও আজি আমি লগ পাইছিল বুথে বুথে সভা করেছিল কৈছিল বুথ কা শক্তি প্রতিটি বুথরপা যদি ভোট লাভ করা যায় তেনেহলে কিন্তু দলটো শক্তিশালী হয় আর সেই সমূহ বুথ কার্যকর্তার বৃহৎ সম্মিলনের লগতে বুথ সম্মিলনখনতো সময়তো বিধায়কগৰাকীয়ে অংশগ্রহণ করেছিল আমি এখন বুথ সম্মিলন লগ পাইছিল আর সহ আমি এক বিশেষ প্রতিবেদন প্রস্তুত করেছিল আমি প্রথমে সেই প্রতিবেদন দেখাই লোম তারপর নগাঁও লোকসভার উপর আমি কথা পাতি
দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারের বর্তমান দেখলে পাওয়া গেছে যে শাসকীয় বিজেপিয়ে যখন নেতাকর্মী বুথে বুথে বিভিন্ন ঠাইত আজি নির্বাচনী প্রচার চলাইছে। মানে দেখাইছো ইয়া নগাঁওয়ের আজি 22 নম্বর ওয়ার্ডব দেখাইছো। বিধায়ক রূপক শর্মায় বর্তমান ইয়াত যে এখন বুথ সম্মেলনের আয়োজন করেছে আর ডর সভার বাহিরও এনেকা ধরনের সর সর বুথর সভাবিল করে তাতো কর্মী সকল সংগঠিত করার চেষ্টা করেছে আর তীব্র গতিত বর্তমান নির্বাচনী প্রচার চলাই আছে। মূলত বিধায়ক রূপক শর্মা ডাঙরি আছে। দাদা, আপনার মধ্যে চেষ্টা করি ডর সভা বা বিভিন্ন ধরনের রেলি তার বাহিরেও কিন্তু বুথ পর্যায়ত বিজেপি সাংগঠনিক সভা সমূহ অব্যাহত রাখিছে আর আপনি কেবাখনো সভা আজি চক আপনাদের জানে যে ভারতীয় জনতা পার্টির সকলকে যদি গুরুত্ব দিবল হয়েছে তো বুথত দিও। আমি সদায় কোম যে আপনার বুথ সবচেয়ে মজবুত আর বুথতে সদায় নির্বাচন হয় আর আমার যদি বিশ্বাস আমি হয়তো ভাবো যে বুথ জিতাটো চুনাও জিতা। আজি দেখা পাইছে আপনাদের যে মানে সাধারণত যে বুথ আছে আমি শক্তিকান্ত প্রমুখ থাকো, তার মানে তিনটামান যে বুথ মিলি পেলে একটা শক্তিকান্ত প্রমুখ থাকে আর সেই শক্তিকান্ত হিসাবে আমি সংগঠনের মিটিং করেছো। ইয়ার কিন্তু জেনে মানুষ কোনো অহা নাইকিয়া বা আমার বুথর যার কার্যকর্তা আছে দলের যে পদবীত আছে মাতি পেলে আমি বুথে বুথে সভাখিন করেছো। যাকালির আমি আরম্ভ করেছো নগাঁও মিউনিসিপালিটি এরিয়া আর আমি তিন দিন চলব, এই 26টা ওয়ার্ডতে আমি 26খন বা 27খন আমি সভা আমি করিম আর সেই সভাত কেবল বুথত আনি বুথর সভাপতির আরম্ভ করে শক্তিকেন্দ্র প্রমুখের পর পৃষ্ঠা প্রমুখ আমার পৃষ্ঠারও এখন যেধরনের আমার দেখা পাই যে ভোটার লিস্টখন তার দুটা ফাল থাকে, তাত আমার 30 জন 30 জন 60 জনের ভোটার লিস্ট তার নাম থাকে, এখন প্রমুখ থাকে পৃষ্ঠা প্রমুখ আমি তালেকে আমি নিযুক্তি দিছো। এটা পৃষ্ঠা প্রমুখের পর আরম্ভ করে পেলায় বুথর সভাপতি বা বুথ সমিতিখনের কাম কি হব, শক্তিকেন্দ্র প্রমুখের কাম কি হব বা আমার এই গোটে মন্ডল সমিতিখানে কি ধরনের পরিচালিত করবে আমার নির্বাচন এই বিষয়ে প্রতিটি বুথত মানে গিয়ে পেলায় এবার তার সমীক্ষা আমি আমি লো আমি মত বিনিময় করেছো আর আমার যে মার্গদর্শন দিবল আসে কার্যকর্তা কারণ এইখানে কার্যকর্তা যিনি ইলেকশন জিকায় আমার গতি তারপর আমি রাজহুয়া সভা করি কারণ নগাঁও মিউনিসিপালিটি এরিয়াত আমি রাজহুয়া সভা করিম আমি বিহুর পিছত। গতি তার আগতে আমি প্রত্যেকটি ঘরে ঘরে গই আমি কি ধরনের রাইজর ওসর যাম সম্পর্ক আমি কি ধরনের করিম এই বিষয় লোক আমার আলোচনা চলি আছে আর অহা 4 এপ্রিলত যেহেতু আমার প্রার্থী সুরেশ বর ডাঙরিয়া তাত যে মনোনয়ন দিব তাত আমি প্রায় 10,000তকে বেশি মানুষ আমার আমার সমষ্টির পর অংশগ্রহণ করব, সর্বমুঠ প্রায় বহুখিনি হব, প্রায় আমি 50,000 আমি আমি টার্গেট লইছোই। লগতে 6 তারিখে হোজাই শঙ্করদেব নগর অমিত শাহ ডাঙরিয়া আহিব সেই সভাত আমি ইয়ার যাব লাগিব। গতি এই আটাইবর আমার যে কার্যসূচী লো পেলায় আমি দলীয় কার্যালয় আজ আজ বহিছো আর একটা মত বিনিময় হয়েছে। আজি কেবাখনো সভা এই ধরনের সাংগঠনিক সভা আমি অংশগ্রহণ করেছো পুয়ার পর আরম্ভ করেছো সন্ধ্যালেকে আমার চলি থাকি। আপনি কেবলমাত্র নগাঁও সদর সমষ্টির বিধায়ক হলেও কিন্তু আপনি সমগ্র নগাঁও লোকসভাতে আপনি বর্তমান নির্বাচনী প্রচার চলাই আছে, আপনার দায়িত্ব দিয়েছে দলে। কালি ভূপেন বৰা আছিল সভাপতি, তখন কৈছে যে প্রদীপ বড়ুৱা 2024ত জিকিব, 2029ত জিকিব আর 2034ত জিকিব। মানে ভূপেন বৰাই যেটা কথা কয় আজিকালি মানুষ নুশুনে, মানে আকাশত চাম কথা কথাবিল কই থাকে তো মানে মাঝে যে কিন্তু দেখিল কিনা মুখ্যমন্ত্রী হম বলে কই দিলে বোলে, গতি তেনেকা এখন নাটক তেনেকা এখন করবো পারে কারণ যেটা 4 তারিখে যেটা রিজাল্ট দিব 4 জুনের পিছন তারপর ভূপেন বৰাৰ অস্তিত্ব অসমত না থাকে কারণ ভূপেন বৰাৰ এই যে যে গড়াখহনীয়া দেখা পাইছে কংগ্রেসত এটা একমাত্র ভূপেন বৰাৰ কারণে হয়েছে। এই দম্ভালি মারা কথা যা কথা রাইজে শুনব নিবিচারে যুব অস্বস্তিকর যা কথা কোনো মানে কোনো লাভবান নোহা কথা আর এইবিল কথা এটা দলক নেতৃত্ব দিয়া যদি নেতৃত্ব যখন মূল যেগী ব্যক্তি যেটা হব তলর যার দলের কর্মীটা কেতিয়াও না থাকে আর আমি যা শুনে যাবিল ইতিমধ্যে আহিছে আমার দলে নীতি আদর্শ প্রতি আকৃষ্ট হয়ে পেলায় তার ভিতরে বেশিরভাগে একটা কথাই কয় যে এইগারী সভাপতির আমি তো 2026 তো দূরের কথাই জীবনত আমি কেতিয়াও চর্চা করব নো এইগারী সভাপতি যে কয়ে আছে 24ত জিকিব 29ত জিকিব 34ত জিকিব 4 জুনের পিছত কংগ্রেস একেবারে নিশ্চিহ্ন হব পদ্যুপ বদলে প্রত্যেকে বলে আমি চিন্তা করেছো। গতি মনে নাভাবো এইবিল কথা কৈছে এইবিল কথা পদ্যুৎ আমার ভূপেন বৰাৰ কথা আজির তারিখত শুনা মানুষ নাই।
সোমা দেখাইছো এ আসলে বিধায়ক রূপকমনগর আর যে বুথর যে কার্যকর্তাক লো পেলে যে সম্মেলন আয়োজন করেছে বুথ শক্তিশালী করার উদ্দেশ্যে আর সেই সম্মেলনটা আজি আহি পেলে ইয়াত অংশগ্রহণ করেছে। নগাঁর দুইটা সমষ্টির যদি আমি নির্বাচনী আমি যদি প্রচার বা নির্বাচনী যে আলেখ লেখ আমি যদি চাও তেনেহলে নগাঁর আমি কাজিরঙা লোকসভা সমষ্টিত কিন্তু বিজেপি যথেষ্ট আগবাড়ি আছে, কারণ যেহেতু বিগত সময়সাত কাজিরঙাত যে ব্যাপক হারত গড় হত্যা হয়েছিল তার বিপরীতে বিজেপির শ্লোগান আসে যে কাজিরঙাত গড় হত্যা বন্ধ করার, যদিও বা কাজিরঙাত শেহতীয়াভাবে পুনের গড় হত্যা হয়েছে কিন্তু তথাপিও যে বিগত কংগ্রেস সরকার যেটা রকিবুল হোসেন বনমন্ত্রী আসে সেই সময়সাত বছরি গড়ে চল্লিশটাকে গড় হত্যা করেছিল আর সেই সময় যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছিল সকল গড় হত্যা রোধ করা ব্যর্থ হয়েছিল কংগ্রেস সরকার তথা বনমন্ত্রী রকিবুল হোসেন, যাক লো কিন্তু ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল, অস্বস্তিত পড়েছিল কংগ্রেসের নেতৃত্ব। আর 2016-2021 দুইটা বিধানসভা নির্বাচনতে কাজিরঙা গড় হত্যাকে ইস্যু হিসাবে গ্রহণ করেছিল শাসকীয় বিজেপিয়ে আর তার প্রতি যেন রাইজেও সঁহারি জানাইছিল। এবার যেহেতু কাজিরঙার নাম দিয়ে লোকসভা সমষ্টি গঠন করা হয়েছে, নির্বাচনের পূর্বে নির্বাচনী অধিসূচনা ঘোষণার পূর্বে কাজিরঙালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহিছিলে, নরেন্দ্র মোদিয়ে কাজিরঙার উপর সামাজিক মাধ্যম যথেষ্ট লিখিছে বা শেয়ার করেছে বিভিন্ন ভিডিও আর এই কথা বতরার সময় ব্যাপক চর্চা লাভ করেছে। তারপরে যা ভূতবিন্যাস দেখলে পাওয়া গেছে যা জনগাঁথনি কাজিরঙাত যেহেতু মাত্র বিনা গান্ধী বাহিরে সংখ্যালঘু জনবসতি থাকা সমষ্টি এটাও নাইকিয়া, গতি বিজেপি যথেষ্ট আশাবাদী যে পূর্বর যে কলিয়াবরত যে দেখলে পাওয়া গেছে গৌরব গগৈ সাংসদ আসছিল, তার পূর্বে দীপ গগৈ আসছিল, তরুণ গগৈ আসছিল আর কংগ্রেসের দলে পূর্বে যার সংখ্যালঘু ভোট লাভ করেছিল ইয়ার বিপরীতে যেহেতু কাজিরঙার যে নতুন সমষ্টি গঠন করা হল সেই সমষ্টিরপর যামগুড়ি রূপহী ধিং বটদ্রোয়া বর্তমান ধিঙত অধিকাংশ সমষ্টি অন্তর্ভুক্ত হয়েছে আর যিনি জনবহী মন সমষ্টি আছে তার সেয়া নগাঁত অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু এই সমষ্টিসমূহ যদি কাটি নিয়া হল গতি বিজেপি আশাবাদী যে এবার কাজিরঙাত কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করব নয় বিজেপির আর কাজিরঙাত অনায়াসে বিজেপিয়ে জয়লাভ করব। কিন্তু নগাঁও লোকসভার কি হল, কারণ নগাঁও লোকসভাত বিগত যথেষ্ট সময়ের অন্তত দেখলে পাওয়া গেছিল বহুকটা প্রায় চারিটা কার্যকাল রাজেন গোহাই জয়লাভ করার পিছন প্রদ্যুৎ বরদলাই সেই কংগ্রেসের জয়লাভ করেছিল আর যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল মাত্র 15,000-18,000 ভোটের ব্যবধানত রূপক শর্মা বিজেপির বর্তমানের বিধায়কগাকীক পরাজিত করেছিল আর সেই সময় এ আই ইউডিএফর প্রার্থী নাছিলে, কিন্তু বর্তমান নগাঁও লোকসভারও যথেষ্ট সাল সলনি করা হল। এবার এ আই ইউডিএফে কি ভূমিকা গ্রহণ করব, কারণ এ আই ইউডিএফে এবার আশাবাদী এ আই ডিএফে কৈছে যে নগাঁও লোকসভাত জয়লাভ করব, ধুবুরীত জয়লাভ করব, করিমগঞ্জত জয়লাভ করব, কিন্তু এ আই ইউডিএফ আর কংগ্রেসের মাজত যদি ভোট বিভাজনের সুযোগ এবার বিজেপিয়ে লোক পারিবনে, ভোট বিভাজন হলেও সেয়া পর্যাপ্ত হবনে, কারণ দেখলে পাওয়া গেছে যে এবার কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলসমূহতো বিজেপিয়ে ব্যাপক প্রচার চলাইছে, বহু সংখ্যালঘু লোকে বিজেপি যোগদান করেছে, সেই সমূহ সংখ্যালঘু লোকে যোগদান করেছে প্রতিটি নির্বাচনের পূর্বে দেখলে পাওয়া যায় যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলসমূহত বিজেপির যথেষ্ট সভা সমিতি হয়, বহু সংখ্যালঘু নেতা যোগদান করে, কিন্তু ভোটের সময় যথেষ্ট কমকৈ ভোট লাভ করে সংখ্যালঘু কমকৈ ভোট লাভ করে বিজেপি আর বিভিন্ন ধরনের কংগ্রেস বা এ আই ডি এফে বিভিন্ন ধরনের যুক্ত কথা বতরা কয় বা সংখ্যালঘু নির্যাতনের কথা কয় বা বিভিন্ন ধরনের ভয় খাওয়ার কথা কয় তার প্রতি হয়তো ভীতিগ্রস্ত হয়তো বহু সংখ্যালঘুয়ে কিন্তু নিরাপত্তার স্বার্থতে হয়তো কংগ্রেস বা এ আই ডি এফক ভোটদান করে, কিন্তু এবার শাসকীয় বিজেপিক আদরি লোবনে সংখ্যালঘুয়ে, যদি সংখ্যালঘুয়ে বিজেপিক ভোটদান করে কিন্তু এবার নগাঁও লোকসভাত কংগ্রেস নগাঁও লোকসভাত উদ্ধার করাটা কংগ্রেসের পক্ষে যথেষ্ট কষ্টকর হব। আর অন্যথা কিন্তু দেখলে পাওয়া যাব যে নগাঁও লোকসভাত কংগ্রেস যথেষ্ট আগবাড়ি আছে, নগাঁও লোকসভাত দেখলে পাওয়া গেছে যে বর্তমানের যময়ত শাসকীয় বিজেপিতকে কিছু পরিমাণে যেন কংগ্রেস আগবাড়ি আছে আর এ আই ইউডিএফও প্রচার দেখলে পাওয়া গেছে এ আই ইউডিএফও যথেষ্ট প্রচার চলাইছে, গতি সংখ্যালঘুয়ে কাক ভোটদান করে নগাঁও লোকসভাত, নগাঁও লোকসভাত সংখ্যালঘুয়ে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করব, সে বাদ চাব লাগিব নগাঁও লোকসভার সংখ্যালঘু রাইজে কাক ভোটদান করব। বর্তমান নগাঁও লোকসভার অন্তর্গত যা সমষ্টি আছে চামগুড়ি
ধিং রূপহীহাট বা বটদ্রোয়ার অধিকাংশ যখ্যালঘু অধ্যুষিত অঞ্চল সেই অঞ্চলসমূহ কিন্তু পূর্বে সাংসদ গৌরব গগৈয়ে দুটাক কার্যকাল ইয়াবার কার্যনির্বাহ করলে, তার পূর্বে দীপ গগৈ আসে, তার পূর্বে তরুণ গগৈ আসে, কিন্তু এই অঞ্চলসমূহ যথেষ্ট সমস্যা আছে। এই সমস্যাসমূহ কিন্তু কোনো এগারী সাংসদে সমাধান নকরিলে। এবার যেহেতু নগাঁও লোকসভারও যাংসদ এবার প্রদ্যুৎ বড়োলে জয়ী হয়েছিল, পাঁচ বছর কাম করলে, গতি কংগ্রেসের প্রতি প্রতিষ্ঠান বিরোধী ঢৌ দুইটা লোকসভা সমষ্টিতে কিছু পরিমাণে আছে। কারণ দুইটা সমষ্টিয়ে আমি যদি চাও যে নগাঁও লোকসভা সমষ্টির অধিকাংশ যেহেতু পূর্বে কাজিরঙার আসে, আর কাজিরঙা লোকসভা সমষ্টির যুহ অঞ্চল আছে গোলাঘাট বা বিভিন্ন ধরনের যুহ অঞ্চল আছে উজনীত, এই সমষ্টিসমূহের যেগারী সাংসদ আসে গৌরব গগৈ, এটা গৌরব গগৈ সংসদত যথেষ্ট সক্রিয় আসলে সবল ভূমিকা লোলে, কিন্তু সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যেন ব্যর্থ আসে। আর ইয়ার প্রভাবসমূহ এবার নির্বাচনত পড়ব নাকি, বিভিন্ন সমস্যার ভারাক্রান্ত নগাঁও লোকসভা সমষ্টিত অনাগত সময়ত যিকেগারী জনপ্রতিনিধি নির্বাচিত হব তেওঁলোকে রাইজর সমস্যা সমাধানের ক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করবে, কেবল সংসদের মাজত বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করলে সমষ্টিবাসী কাকলে যদি নাহে তাহলে সমস্যা সমাধান নহয়। গতি নতুন নতুন যী প্রার্থী আছে কামাখ্যা প্রসাদ তাসা, সুরেশ বরা, প্রদ্যুৎ বড়োলৈ বা যোজ নেত্রী বা আমিনুল ইসলাম, এই সকল প্রার্থীর পর রাইজে কি আশা করে সেয়া এক ডর প্রশ্ন। কিন্তু এটা কথা কব লাগিব, এই দুইটা সমষ্টিতে প্রতিষ্ঠান বিরোধী ধর ক্ষেত্রে কিন্তু কিছু এডভান্টেজ লাভ করব বিজেপিয়ে, আর সেই যডভান্টেজ লাভ করব তার সুযোগ কিমান ব্যবহার করে সেয়া সময় হব লক্ষণীয়। ধন্যবাদ।